এখান থেকে একবার কথা বলে যান ভাই, শেষ করে নিন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দারাজের একটি গুদাম, যেখান থেকে আমরা দারাজে সবাই অল্প দামে জিনিস কিনতে চাই, কিন্তু সেখানেও যে গুদামটি মিরপুরে রয়েছে সেই গুদামে কিন্তু বেশ কিছু মাল যেগুলো সাধারণত আমরা দারাজের ওয়েবসাইটে আমরা খুব ঝকঝকে তকতকে দেখি, সেই যেই প্রোডাক্টগুলো আমরা দেখে থাকি যেগুলো খুব আকৃষ্ট করে খুব সুন্দরভাবে ভোক্তাদের সামনে উপস্থাপন করা হয়, সেখানে অভিযান, সেই গুদামের অভিযান, সেই গুদামের অবস্থাটা দেখেন এই সেই অবস্থান। এবং একই সাথে হচ্ছে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটাই মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ সেই প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্নভাবে মোড়কে আবৃত করে এখানে এই এই অনলাইনগুলোতে উপস্থাপন করা হয় এবং সেই গুদামে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। এবং এমন কোনো প্রোডাক্ট আমার নাই যেগুলো আমার দেখি না বা পাই না আমরা, ঠিক সেইগুলোই একেবারে অপরিষ্কার একটি বিষয় সাইকেল, যেখানে দেখানো হয় একটি দেওয়া হয় অন্য আরেকটি, এরকম একটি বিষয় কিন্তু আমরা প্রায় দারাজের থেকে অভিযোগ আমরা নানাভাবে পেয়ে থাকি। আমরা প্রত্যেকে ব্যক্তিগত পর্যায়ে থেকে এই বিষয়টা কিন্তু ভুক্তভোগী, সো সেই বিষয়টা কিন্তু আমরা দেখি যে এখানে প্রত্যেকটা জিনিসের অর্থাৎ ব্যবহার যেগুলো গায়ে মাখা কিংবা খাবারের সাথে সংশ্লিষ্ট সে উপাদানগুলো কিন্তু এখানে খুঁজে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা, এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখানে অভিযান। এবং বেশিরভাগ কিন্তু মেয়াদ উত্তীর্ণ, এবং যিনি দোকানের ওনার বা মালিক শহীদুল ইসলাম, উনি কিন্তু পুরো বিষয়টাকেই বলছেন যে যেগুলো মেয়াদ উত্তীর্ণ থাকে সেগুলো ওনারা একটা আলাদা একটা জায়গা অর্থাৎ কাপড়ে একটু একটা পিঙ্ক কালারের কাপড় দিয়ে আলাদাভাবে পরে সেখানে ওনারা ফেলে রাখেন, কিন্তু সেটা কিন্তু ভোক্তা আইনে কিন্তু হচ্ছে যে নিয়ম নাই, অর্থাৎ যেটা মেয়াদ উত্তীর্ণ সেটা সরিয়ে ফেলাটা নিয়ম, কিন্তু উনি কিন্তু তা না করে একই রুমের ভিতরে যে রুমটাতে রাখা হয়েছে সেই রুমের ভিতরে কিন্তু উনি এগুলোকে আলাদা কাপড় দিয়ে আর আলাদাভাবে রেখেছেন, কিন্তু সেখান থেকে উনি প্রয়োজনের সময় ঘাটতি সময় পণ্য বিক্রি করে থাকেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস যেটা কিন্তু খুবই আমি তো কি বললাম, মানে মানুষের লট কিনে না ওরকম আমি লট কিনছি স্যার, আমি যে গার্মেন্টসের স্টক লটের মাল কিনি ঠিক আছে, ওই দিনকে আমি মোটর সাইকেল রাখি, যাওয়ার পথে ওরা মাল নামাইছে, পরে চিন্তা করলাম যে
এই লটটা যদি কিনি দেখি কি অবস্থা। এবার এসে রেট ওনারা 10,000 মাল, আমি হিসাব করলাম 10,000 মাল, 5 পিস মাল 130 টাকা করে পড়বো। এখানে এসিও আছে, টিভিও আছে, আবার খাবারের জিনিসও আছে, আবার কাপড় চুপড়ও আছে, যা আছে 10,000 প্রোডাক্ট মাল যদি আবার এসে 130-135 টাকা করে পড়ে তাহলে জীবনে একটা রিস্ক দিই স্যার। এই হিসেব করে কিনছি স্যার, আর মানে একবার বাস্তবতা বললাম স্যার, ওই কাপড় চোপড় ওর মধ্যে ছিল? হ্যাঁ সব ছিল স্যার। না না আমি তো এই জন্য, কারণ কি হন থেকে মনে হচ্ছে দাদা ভাই না তারা ও একজনের থার্ড পার্টি টেন্ডারে মালটা এগিয়ে গুডনে নামাইছে, এক মাসের জন্য ওরা ভাড়া নিতে। আমি মোটর সাইকেল থেকে শুরু হয়েছে এদিকে থাকি, আমি হলো 5 পিসালি ব্যবসা করি স্যার, ঠিক আছে 5 পিসালি ব্যবসা করি, ওরা টেন্ডারে মালটা নামাইছে এক মাসের জন্য এই গুডনটা ভাড়া নিতে। পরে আমি ওদের থেকে কিনে নিছি, কিনে তারপরে সব বিক্রি করতেছি স্যার। মানে আমি কি বলছি, আমি স্যার যেগুলা মানে যে এই দেখতেছেন যা এরকমই স্যার, মানে আমি স্যার জীবনে এই ব্যবসা করিনি স্যার, এই প্রথম স্যার একটা যখন টেন্ডার নিছে তার থেকে আমি কিনে আমি বিক্রি করতেছি স্যার। আমি স্যার জীবনে লাইফে এই ব্যবসা, এক বাপের এক ছেলে স্যার, আমি জীবনে স্যার মিথ্যা তো বলিনি স্যার, সবই ভালো বলতে যে রাউটার বা ইলেকট্রনিক জিনিস, খাবারের জিনিস, মানে যে আপনার ইলেকট্রনিক জিনিসের তো কোনো মেয়াদ থাকে না, হয় নষ্ট নাই ভালো স্যার, আর হলো খাবারের জিনিসের মেয়াদ থাকে, তাই না? খাবার কেমিক্যাল আপনি খাবার আর কেমিক্যাল তাহলে এগুলো এখন খাবার কেমিক্যাল এগুলো এখন ডাস্টবিনে ফেলাই দেবো স্যার, আর হচ্ছে আপনার ইলেকট্রনিক জিনিসপত্র আপনি তো বিক্রি করতে পারেন, এগুলোর তো কোনো মেয়াদ থাকে না, কিন্তু তারপরেও আপনি সেল করার আগে আপনি চেক করবেন, আপনি দারাজের মাধ্যমে সেল করেন, আর যেখানে সেল করেন আপনি চেক করে দিবেন, আবার ওটার জন্য রিটার্ন না। দ্বিতীয় কথা হচ্ছে যে মেয়াদের তোমার যা আছে 3 দিন সময় দিলাম, ভাই একটু কথা, ভাই একটু কথা বলতে, ভাই ভাই একটু লাইভেও আছে, কথাটা বলে যেতেন একবার, এই যে নিচে নিচে না, এখানে বাইরে তো বলা যাবেই না, এখানে বলতে হবে, আসেন ভাই। খুব বেশি সময় নিব না, প্রশ্নটা করি আমি, খুব বেশি একটা যাবো ভাই, যে বিষয়টা আসলে যে দারাজের ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুবই ভুক্তভোগী, সেটা
মানে যদি আমার জায়গা থেকে বলি আমিও ভুক্তভোগী। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে বিষয়টা যেটা আপনারা দেখলেন দেখলেন যে সবকিছু মিলে একটা মানে পরিবেশটাও অন্যরকম, এরকম গুদাম ঘর পাশাপাশি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সব কিছু, এই বিষয়টাকে আসলে এই দারাজের বিষয়টা একদম মাস পিপলের সাথে সবই সংশ্লিষ্ট, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? তথ্য ছিল যে এখান থেকে দারাজের যে প্ল্যাটফর্ম আছে সেখানে বিক্রয় করা হয়, কিন্তু এখানে তদন্ত করতে এসে আমরা এটি এমনটি পাই নাই, বরং আমরা পেয়েছি যে লোকালি ইনি বিক্রি করেন। তবে সমস্যাটা হয়েছে যে ডিক্লারেশন দিয়েছেন যে এই মেয়াদ উত্তীর্ণ জোন সেখানেও মেয়াদ আছে, আবার এইখানে মেয়াদ নেই, অর্থাৎ অ্যামালগেটেডভাবে এখানে বিচ্ছিন্নভাবে মেয়াদহীন এবং মেয়াদ আছে সব রকমের পণ্যই উনি রেখে দিয়েছেন। সব কিছু পর্যালোচনা করে আমরা এই প্রতিষ্ঠানকে আমরা অর্থদণ্ড প্রদান করলাম 20,000 টাকা, এবং এই দ্রুততম সময়ে মেয়াদহীন যেগুলো আছে সবগুলো উনি আলাদা করে ডিসপ্লে করে দিবেন, এই সুযোগ ওনাকে তৈরি করেছিলেন। যে বিষয়টা একটু আগে বলেছিলেন যে একবার যে সচেতনতা দরকার সেটা না হয় সবাই হচ্ছে বা করার চেষ্টা করছেন আপনারা, কিন্তু দারাজের অনলাইনে যে বিষয়টা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ব্যবসা করা বা সব কিছু করা এটা নিয়ে আসলে কিভাবে করবেন? আমি এই বিষয়ে বলবো যে একজন কাস্টমার হিসেবে যখন উনি কোনো পণ্য অর্ডার দিলেন ডেলিভারি পাওয়ার সঙ্গে সঙ্গে উনি দেখতে হবে আসলে এই পণ্যের মেয়াদ আছে কিনা, যদি না থাকে তাহলে যে ডেলিভারি ম্যানকেই মূলত উনি রিটার্ন দিয়ে দিতে পারেন, অথবা দারাজের অ্যাপসে একটা অপশন আছে সেখানে গিয়ে উনি রিফান্ড অথবা এক্সচেঞ্জ কমপ্লেন দেওয়ার একটা অপশন সেখানে রয়েছে, এই পলিসি উনি অবলম্বন করতে পারেন। একই সাথে আমাদের বক্তব্য এটাই যে আমাদের সচেতন হতে হবে, এমআরপি কত টাকা লেখা আছে এই পণ্যের সেটাও ভেরিফাই করে দেখতে হবে যে আমি যখন অর্ডার দিয়েছিলাম সেই এমআরপি আর যে পণ্যের গায়ে এমআরপি এক রকমের আছে কিনা এটাও দেখা উচিত। উনি যে বলেছেন থার্ড পার্টি থেকে মালগুলো কিনে 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 উনি বিক্রি করছেন মানে খুচরা পর্যায়ে এখানে এসে, তো এই থার্ড পার্টিকে ধরা ব্যাপারে থার্ড পার্টির ব্যাপারে কি আপনাদের কোনো কিছু ইনফরমেশন বা কোনো কিছু আছে কিনা? ভাই সেটা আমরা সেই তথ্যটাও নেবো যে আসলে কার কাছ থেকে উনি কিনেছেন, তার কাছ থেকে আমরা তথ্য চাইবো যে উনি কীভাবে বিক্রি করলেন মেয়াদ। ধন্যবাদ। ওই যে লোটা বসে পড়ছে লোটা যান যান, আমি ওনার কাছে গিয়ে বিয়ারতি করেন। আমি আর এক দেখে পণ্যের ক্ষেত্রে কোন রকমের কার্যক্রম করবেন না, আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে মেয়াদের তুলনা পণ্য বিক্রয় করা হয়, এই ঠিকানা আমরা খুঁজে বের করেছি এবং এখানে এসে যেটি দেখলাম যে আসলে মেয়াদের তুলনা কিছু পণ্য রয়েছে, এই প্রতিষ্ঠানকে আমরা 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং মেয়াদ উত্তীর্ণ যেগুলো রয়েছে সেগুলো আলাদা করে ব্যবস্থা সেটি আমরা। মেয়াদ উত্তীর্ণ বলতে খাবারে যে বিষয়গুলো রয়েছে যে থার্ড পার্টি থেকে উনি কিনেছেন বা এই বিষয়গুলো নিয়ে আপনি আপনারা পরবর্তীতে কোনো কিছু করবেন কিনা, বিষয়টা দেখুন যে আপনার থেকে উনি খাবারগুলো ক্রয় করছেন তার তথ্য আমরা নিচ্ছি এবং সেখানে আমরা যাচাই বাছাই করব যে উনি কেন মেয়াদ পণ্য বিক্রয় করেন, এই আইনগত যে বিষয়টা সেটিও আমরা অ্যাপ্লাই করব। দারাজের ব্যাপারে তো সবাই একটা সংশ্লিষ্ট, একদম সব লেভেলের মানুষই সংশ্লিষ্ট, ওই তাদের জন্য কোনো মেসেজ আপনাদের আছে কিনা? না মানে সবাই তো দারাজ থেকে অর্ডার দেয়, সচেতন ক্রেতা হিসেবে যখন কোনো পণ্য ক্রয় করার জন্য অর্ডার দিলেন এই পণ্যের গায়ের মূল্য কত লেখা ছিল এবং যখন উনি পণ্য ডেলিভারি পেলেন তখন এই মূল্যটা ঠিক আছে কিনা এটা প্লাস ভেরিফাই করতে হবে এবং এই পণ্যের মেয়াদ আছে কিনা সেটাও ভেরিফাই করার সুযোগ আছে, যদি এমনটি হয় যে মেয়াদের কোনো তাহলে সেখানে প্ল্যাটফর্ম এই দারাজ প্ল্যাটফর্মে কি আছে অপশন আছে অ্যাপসের মাধ্যমে মেয়াদের তো নাহলে তাদের রিফান্ড এক্সচেঞ্জ বা এরকম কমপ্লেন দেওয়ার জায়গা রয়েছে সেটি অ্যাপ্লাই করে যদি কোনো তারা রেসপন্স না করে তাহলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দায়ের করে প্রতিকার দেওয়া সম্ভব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ওনার জন্য লাগবে না জি স্যার, আমি স্যার একদিনে স্যার ইনশাল্লাহ আমি করে দেবো জি স্যার জি স্যার জি স্যার 100% স্যার এবং এখানে রাখবেন না জি স্যার, এর থেকে একবার ডাস্টবিনে ফেলে দেবো স্যার।
একটু আপনার সাথে কথা বলবো যে ভাই এই যে যে বিষয়টা পেয়েছে আপনার এগেনস্ট, এই বিষয়টা আসলে আপনি কিভাবে বলবেন? যে আপনি তো বারবার বলছিলেন যে এটার সাথে আপনি সংশ্লিষ্ট না বা এই ব্যবসার সাথে, কিন্তু আপনার দোকানে বা আপনার গুদামে তো পাওয়া গেল বিষয়টা। আমি একজনের থার্ড পার্টি টেন্ডার পাইছে, তার থেকে আমি এই মালটা কিনছি, কিনে আমি বিক্রি করতেছি। এখানে 10,000 প্রোডাক্ট ছিল, কি ছিল স্যার আমি নিজেও জানি না। আমি তার থেকে পণটাকে কিনে বিক্রি করতেছি। কত করে কিনেছেন? কত করে কিনেছেন? মানে 10,000 এনে টোটাল হলো, আমি 10,000 প্রোডাক্ট 13.5 লাখ টাকা দিয়ে কিনেছি। কেনার পরে ওটা আমি যেগুলো ডেট ওভার ওগুলো আমি জানি না তো কি আছে। আপনি টাকা দিয়ে পণ্য কিনেছেন, আপনি ডেট ওভার আছে কিনা এটা দেখবেন না? ওগুলো আবার খারাপ মালগুলো সব সাইড করে ফেলে। আপনি বুঝলেন কিভাবে যেটা খারাপ মাল? যেটা ডেট দেখি না ওটা আমি সাইড করে এগুলো ফেলে দিই, আর যেটা ডেট আছে ওটা বিক্রি করতেছি। আচ্ছা, এই হলো অবস্থা। এখন যে বিষয়টা পাওয়া গেল এটা তো ওনারা এসে হাতে নাতে পেলেন। এখন আপনি তো বলতেছেন যে আপনি থার্ড পার্টি থেকে নিয়েছেন, থার্ড পার্টিটা কে বেসিক্যালি? বেসিক্যালি আমাদের এখানে থাকে, ওনারা পরিবহনের ব্যবসা করে, ওনারা পরিবহন করে তো ওনারা আনছে, ওনাদের থেকে আমি কিনেছি। তা এখন এই যে আপনার নামে যে বিষয় থাকে অর্থদণ্ড বা 3 মাসের 3 দিনের সময়, সবকিছুকে আপনি আসলে স্যার আমি যেগুলো ডেট ওভার মাল ওগুলো স্যার আমি ইনশাল্লাহ আজকে কালকের ভিতরে সব ফেলে দেবো স্যার। আচ্ছা জি স্যার। কিন্তু এই যে দাদা যে পণ্য বিক্রি মানে মানে রেড এক্সেল, হ্যাঁ, কিন্তু বলতে যে এই যে পণ্য বিক্রি করা অনলাইনের মাধ্যমে যে বিষয়গুলো আসে বারবার, সেই বিষয়গুলো আপনি কিভাবে ইয়ে করবেন? স্যার আমি অনলাইনে কোনোদিন বিক্রি করিনি, অনলাইনে কোনোদিন কিনিনি। এটা যেরকম টেন্ডার পাইছে যে তার থেকে কিনে আমি খোলা সেল। ওনার নামটা কি, টেন্ডার যিনি পেয়েছেন? ওনার নাম হলো মহিউদ্দিন। থাকেন কোথায় উনি? উনি থাকে লালমাটিয়া এভিনিউ 5B। আচ্ছা, ওরা টেন্ডার পাইছে, ওদের থেকে আমি কিনে বিক্রি করছি। আচ্ছা, আপনি কি এখানকার স্থানীয়? জি না, আমি লোকাল, মানে জন্ম থেকে এখানে, এখানে আমার বাড়িঘর কিছু নেই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সৈয়দুল ইসলাম। আচ্ছা, আর কি করেন আপনি এই ব্যবসা ছাড়া কিছু? এছাড়া আমি আরো সরকারি টিসি বিক্রি করি। আচ্ছা, ধন্যবাদ। ধরেন আমি হচ্ছে বেরোবো, ধরেন কিছু না, দোকান নেই।